বড় সুখবর হলো প্রথম স্তরে আমরা তেলের সন্ধান পেয়েছি সিলেট 10 যেটাকে আমরা বলি অর্থাৎ জয়ন্তপুর এবং গোয়েনঘাট এই অঞ্চলে গত 2 মাস আগে আমরা ড্রিলিং শুরু করি এবং এই ড্রিলিং আমরা তিনটি স্তরে গ্যাসের সন্ধান পাওয়া গেছে তিনটি স্তরে প্রথম স্তর দ্বিতীয় স্তর এবং তৃতীয় স্তর হলো প্রায় 3500 মিটারের ঊর্ধ্বে এবং আরো বড় সুখবর হলো প্রথম স্তরে আমরা তেলের সন্ধান পেয়েছি এই আমি একটু পড়ে যাই ধারাবাহিকভাবে তারপর আপনারা প্রশ্ন করবেন সিলেট 10 নম্বর কূপের 2576 মিটার গভীরতার খনন সম্পূর্ণ করা হয় এই কূপে চারটি স্তরে গ্যাসের উপস্থিতি পাওয়া যায় চারটি স্তর সহ তিনটি না নিচের স্তরটি 2540 থেকে 2550 মিটার টেস্ট করে 25 মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রবাহ এবং ফ্লোয়িং প্রেসার প্রায় 3250 পিএসআই পাওয়া যায় মজুদের পরিমাণ 43.1 বিলিয়ন ঘনফুট 2400 থেকে 60 এবং 2400 থেকে 75 মিটারের আরও একটি ভালো গ্যাসের স্তর পাওয়া যায় এখানে টেস্ট করলে 25 থেকে 30 মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে বলে আমরা আশা করছি 2200 থেকে 90 থেকে 2310 এই স্তরে গ্যাসের উপস্থিতি পাওয়া যায় এবং পরবর্তীতে 1397 থেকে 1445 মিটার গভীরতায় আরও একটি জোন আবিষ্কৃত হয় যেখানে 8/12/2023 তারিখে টেস্ট করে তেলের উপস্থিতি জানা যায় যার প্রাথমিকভাবে এপিআই গ্রেভিটি হল 29.7 সেল প্রেশারে প্রতি ঘন্টায় 35 ব্যারেল তেলের প্রবাহ পাওয়া যাচ্ছে মানে এই মুহূর্তে আমাদের প্রায় যে প্রেশার আছে আমরা ড্রিল করার সময় 35 ব্যারেল তেলের মতো উঠছে এখন পরীক্ষাটা সম্পূর্ণ হলে তেলের মজুদ জানা যাবে এবং এর জন্য প্রায় 4 থেকে আরও 5 মাস লাগবে 2540 এবং 2460 মিটার গভীরতায় একযোগে উৎপাদন করা হলে 8 থেকে 10 বছর সাস্টেইন করবে এই পুরো জায়গাটা গড় ভারিত মূল্য হিসাবে এর মূল্য দাঁড়াবে 8500 কোটি টাকা যদি 20 মিলিয়ন ঘনফুট হারে উৎপাদন করা হয় তাহলে আমরা প্রায় 15 বছর অধিক এটাকে সাস্টেইন করতে পারবো এর আগে আমরা তেলের অস্তিত্ব 1986 সালে আমরা পেয়েছিলাম হরিপুরে সেটা সাস্টেইন করেছিল 5 বছর এবং সেটার থেকে গ্রেভিটি তখন ওখানে ছিল 27-এর মতো গ্রেভিটি এবার যে তেলের মজুদ আমরা পাচ্ছি যে তেল আমরা পরীক্ষা গাড়ি ইতিমধ্যে পাঠিয়েছি সিলেটে যে পরীক্ষা ইতিমধ্যে করেছে তার 29.7 এ হলো প্রথম দিনের আমরা প্রায় 2 ঘন্টায় 70 ব্যারেলের মতো তেল উঠেছে আমরা এটাকে এখন বন্ধ রেখেছি আমরা আরও পরীক্ষা নিরীক্ষা করতে হবে এটার মজুদটা টোটাল আমরা জানব আমরা আশাবাদী যে আগামী অন্তত বছর বিশেক এখান থেকে একটা সম্ভাবনা সৃষ্টি করতে পারে মানে এটা পুরো বিষয়টা বলা যাবে আরও 4 থেকে 5 মাস পরে আমাদের সম্পূর্ণভাবে তেলের যে অংশটা আছে এটা আমরা তিনটি জায়গায় পরীক্ষা করতে দিয়েছি বুয়েট আমাদের কি বলে ইআরএলএ ইস্টার্ন রিফাইনারিতে এবং আমরা আমাদের সিলেট গ্যাস ফিল্ডে আরও পরীক্ষা নিরীক্ষা করে আমরা সম্পূর্ণ মজুদটার কথা আমরা বলতে পারবো একটা ভালো দিক হলো ভালো সুখবর হলো গ্যাস এবং তেল দুইটি স্তর ভিন্ন কিন্তু তেলের স্তরটা ভিন্ন আগে আমাদের গ্যাসের সাথে কিছু তেল আসতো যেটাকে আমরা কনডেন্সেট হিসাবে ব্যবহার করতাম এখন তেলটা আলাদা হয়ে গেছে দেখতেছি এবং এটা যদি হয় তাহলে একটা ভালো সুখবর সকলের জন্য